হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও। বহুদিন পর দেখা হলো আপনাদের সাথে আমার। আপনারা আশা করি সবাই ভালো আছেন, লকডাউনে আছেন, বাড়িতে আছেন। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও আনার, এবং কথা দিচ্ছি আপনাদের এর পরে থেকে লকডাউন মিটে গেলে তারপর যে ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে আপনাদের কিছু স্পেশাল স্পেশাল জিনিস দেখাতে পারবো। সো ওয়েট করবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আজকের এই ভিডিওটা বানানো শুধুমাত্র আপনাদের জন্য, যারা যারা ভূতে বিশ্বাস করেন এবং যারা যারা ভূতে বিশ্বাস করেন না, দুই পক্ষের জন্যই বানানো আজকের এই ভিডিওটা। ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোন পক্ষে, ভূত মানেন কি মানেন না। সো আপনাদের কাছে আমি গোস্টের কিছু ফ্যাক্ট নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি। সো আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারিনি, সো তার জন্য এক্সট্রিমলি সরি। আর বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব গোস্ট ফ্যাক্ট সম্বন্ধে, যে আপনাদের মধ্যে যারা যারা বিশ্বাস করেন না, গোস্ট নেই, তাদেরকে বলছি আজকের এই ভিডিওটায় আমি আলোচনা করব কিছু প্যারানর্মাল ফ্যাক্ট সম্বন্ধে যেগুলো আপনাদের জানা দরকার। সো আপনাদের মত অনুসারে ভূত নেই, তাই তো? যারা যারা ভূত মানেন না তাদেরকে বলে দিচ্ছি যে আমরা যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি এবং প্যারানর্মাল ফ্যাক্ট নিয়ে, প্যারানর্মাল সায়েন্স নিয়ে যারা স্টাডি করছি এবং জানছি, দিনকে দিন ইনভেস্টিগেট করছি, দেখছি এবং ভিডিও রিল আপনাদের কাছে তুলে ধরছি, আমাদের মত অনুসারে ভূত আছে। কি করে আছে? একটা মানুষ, সে তার ফিজিক্যাল ডেথ সার্ভাইভ করে গেল, তখন সেই মানুষটা একটা আত্মায় পরিণত হয়। আত্মা, যে ফিজিক্যাল বডি, ফিজিক্যাল ডেথ সার্ভাইভ করে বেরিয়ে যায়। সো ফিজিক্যাল ডেথ সার্ভাইভ করে কারা? যারা অপঘাতে মারা যায়। অপঘাতে মারা মানে অ্যাক্সিডেন্ট, মার্ডার কেস, বিভিন্ন কেস হতে পারে। অধুরা ইচ্ছা মানে কোনো একটা ইচ্ছে ছিল যেটা একটা মানুষ পূরণ করতে পারেনি, সেই সমস্ত মানুষরা তাদের ইচ্ছের জন্যে, সেই ইচ্ছেটা পূরণ হয়নি বলে তারা কিন্তু ভেতর থেকে শান্তি পায় না। এই শান্তি না পাওয়ার জন্যে এই সমস্ত মানুষদের আত্মায় সার্ভাইভ করে ফিজিক্যাল ডেথ। ফিজিক্যাল ডেথ সার্ভাইভ করার পর এই এনার্জি গুলো কিন্তু আমাদের এই ইউনিভার্সেই থেকে যায়, মানে আমাদের এই পরিবেশের মধ্যেই থেকে যায়, এই মহাকাশ পরিবেশ, এই জগতের মধ্যেই কিন্তু থেকে যায়। এর প্রথম প্রমাণ সায়েন্সই দিয়েছেন, সায়েন্সের একজন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইনস্টাইন। তিনি বলেছেন যে এনার্জির কখনো বিনাশ হয় না, এনার্জিকে নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা কিন্তু আমাদের এই পরিবেশের মধ্যেই বর্তমান। যখন সায়েন্সের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলছেন যে এনার্জি বিনাশ নেই, তো আপনাদের যারা বিশ্বাস করেন না ভূতে তাদেরকে বলছি, ভূতটা একটা এনার্জি। এই যে মানুষের কি করে এনার্জি, কি করে এনার্জি, আমি হয়তো অনেক ভুল বলছি, একটু লক্ষ্য করুন, নিজের মাথাটাকে খাটান। আমার সামনে থাকা এই মোমবাতি, এই মোমবাতিটা আমি দেখছি, এই মোমবাতিটা দেখছি আমি কি দিয়ে? আমাদের চোখ দিয়ে। চোখ দিয়ে সেই দেখাটা, এই দৃশ্যটা আমাদের ব্রেন কি করে বুঝছে? এটা মোমবাতি,
জানি বলে। এই যে এই জানি, এই নলেজটা, এই জ্ঞানটা, এটা কোথায় আছে? আমাদের মস্তিষ্কে আছে। এই মস্তিষ্কে আছে কি করে? ঘিলুর মধ্যে। একটা সিম্পল হিসাব না, এই ঘিলুটা হলো একটা অয়েল টাইপ ম্যাটেরিয়ালস যেটার মধ্যে কিছু ইলেকট্রিক পালস আকারে আমাদের কিন্তু স্মৃতি স্টোর হয়ে থাকে। যখন একটা মানুষ ফিজিক্যালি মরে যায়, তারপর এই ব্রেনের মধ্যে যে এনার্জিগুলো রয়েছে, এই যে স্মৃতিগুলো রয়েছে, এগুলো এক একটা ইলেকট্রিক পালস আকারে স্টোর রয়েছে। এই এনার্জিগুলো যায় কোথায়? যখন একটা মানুষ মারা যায়, তারপর এই ব্রেন ঠিক মরার 3-4 সেকেন্ড পর থেকে এই ব্রেন সমস্ত স্মৃতিগুলোকে মেমোরাইজড করতে থাকে, এবং সেই টাইমটা একটা হাই ফ্রিকুয়েন্সির ইলেকট্রিক পালস কিন্তু আমাদের এই ব্রেনের চারদিকটায় সৃষ্টি হয়। এই এনার্জিটাকেই কিন্তু, এই রিলিজটাকে কিন্তু একটা মানুষকে মরা বলে। মরে গেল তো তার ব্রেন থেকে একটা হাই ফ্রিকুয়েন্সির এনার্জি রিলিজ হয়। এই এনার্জি রিলিজ হওয়াটাকে গোস্ট ফ্যাক্টস বলছে। আপনাদের কাছে এই জিনিসটা হয়তো কোনো ভ্যালু করলো না, তাহলে আমি আরেকটা তথ্য নিয়ে আসি। ডক্টর ডানকান ম্যাকডুগাল নামে একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, সে ডাক্তার ছিলেন। তিনি তার পেশেন্টদের পর্যবেক্ষণ করতে শুরু করে। কেন? তার কারণ হলো আত্মার ওয়েট কত, তিনি সেটা একদিন মাপার চিন্তা ভাবনা করে। সেই জন্যে তিনি তার পেশেন্টের বডি ওয়েট মেপে রাখে মরার আগে, এবং মারা যাওয়ার পরে সেই পেশেন্টের বডি ওয়েট মাপা হয়। দুটো বডি ওয়েটের ডিফারেন্স যখন পায়, তখন দেখে 21 গ্রামস ডিফারেন্স পাচ্ছে। এই ডিফারেন্সটাকে তিনি তুলে ধরেন নিউজ পেপারে তখনকার দিনে, বহু যুগ আগে। সেই সময় বহু মানুষ বলে যে এই তথ্যটা ভুল, সো তিনি সেটাই মেনে তারপর তিনি আরো কিছু পেশেন্টদের পর্যবেক্ষণ করতে শুরু করে। ছোট বাচ্চা থেকে বয়স্ক বুড়ো, মোটা রোগা, বিভিন্ন ধরনের মানুষ কে পর্যবেক্ষণ করার পর তিনি প্রস্তাব দেন যে 21 গ্রামস থিওরি সম্বন্ধে। যদি আপনারা সার্চ করেন গুগলে 21 গ্রামস থিওরি, তাহলেই বেরিয়ে আসবে আপনাদের সামনে। এই জিনিসটা হয়তো আপনাদের কাছে একটু মনে দরজা খুলল ভূতের বিশ্বাস সম্বন্ধে, যে ভূত আছে, স্পিরিট আছে, একটা কিছু তো আছে। যদি না খুলে থাকে, আরেকখানা ফ্যাক্ট নিয়ে চলে আসি আপনাদের কাছে, সেটা হলো আপনারা সবাই ধর্মে বিশ্বাস করেন, তাই তো? যে কোনো পুজো পার্বণ যা কিছু হয়, সমস্ত কিছুতে বিশ্বাস করেন। বিশ্বাস যখন করেন যে একটা পজিটিভ এনার্জি রয়েছে এই ইউনিভার্সে, তো তাহলে ঠিক তার বিপরীত নেগেটিভ এনার্জিও থাকাটা বাস্তব নয়। এই কথাটা শুধু আমি বলছি নয়, গীতার মধ্যে 3rd অধ্যায়, 7th অধ্যায় এবং 9th অধ্যায়ের মধ্যে লেখা আছে ভালোভাবে গোস্ট এবং এক্সোসিজম সম্বন্ধে, মানে ভূত তাড়ানোর বিবরণ সম্বন্ধে কিন্তু লেখা আছে। তো প্রাচীন গ্রন্থ গীতা এই গ্রন্থের মধ্যে কি করে আসলো? বহু যুগ থেকে বহু মানুষ ভূতের কবলে পড়েছেন, বহু জায়গায় শোনা যায়, বহু কেস উঠে আসে এই সমাজে
যে মানুষকে পজেস্ট করেছে কোনো গোস্ট, এটা কি করে সম্ভব? এবং এই সম্বন্ধে গীতায় কি করে লেখা, ভূত তাড়ানোর বিবরণ সম্বন্ধে, ভূত তাড়ানোর প্রসেস সম্বন্ধে কি করে বিবরণ দেয়া গীতার মধ্যে? এত কিছু ফ্যাক্ট আপনাদের কাছে আজকে তুলে ধরলাম, আগামী পর্বে আরো অনেক ফ্যাক্ট নিয়ে চলে আসব। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি আপনাদের অনেক ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই এই ভিডিওটা লাইক করতে এক ফোঁটা ভুলবেন না। এবং আমাদের টার্গেট এই ভিডিওটাতে মিনিমাম 2000 লাইক। সো তাড়াতাড়ি লাইক করো এই ভিডিওটা। এবং যারা যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলে দিচ্ছি, আমরা গোস্ট হান্টিং, ব্লগিং ভিডিও এবং ইনফরমেশন, অনেক তথ্য ভিডিও নিয়ে চলে আসি আপনাদের এই 3M ব্লগসে। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে এক ফোঁটাও ভুলবেন না। সো আগামী দিনে আরো আমি গোস্ট ফ্যাক্ট সম্বন্ধে আপনাদের কাছে অনেক তথ্য নিয়ে চলে আসব আপনাদের এই 3M ব্লগসে। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুখে থাকবেন। কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন দলে, গোস্ট, ভূত, স্পিরিট এইসব সম্বন্ধে বিশ্বাসী কি বিশ্বাস করেন না। আপনাদেরকে অনেক মিস করছিলাম, অনেক দিন ধরে অনেক ভিডিও আনতে পারিনি। আগামী দিনে আরো ভালোভাবে আরো ভালো ভালো ভিডিও আশা করি আপনাদের কাছে তুলে আনতে পারবো। টাটা।